Terni tong tong mani hai ke nok sang ke sang ke pai kha fil chong wari ni bod na har mo abni bage kai bre bidan chaba asuk thai ni jo to lu kurong nok kha ka ham ya far ka bjp abni loge loge chong wari ni samong gor nang jak chong wari bedeng ni jo to adong ro kha ka ham ya far ka bjp sangorong sal chamja jorawo haste bjp tang nok kai sa kokthum pandaring gei o saklai mung rikha haste bjp ni asuk phang yak so raje botasar jete haste bjp ni tang phang jok papia doto Sekanggo saklai jak tongmani haikeno sangrong salona harjakha hastini kaibiri bidan chaba asuk thayo phil chongmari ni bod kaisa kaini koksil chamungte pati mungno kare kasang kasang kheno paikha phil chongmari ni bod na harmo sarigni dam bate choti thamchi jora hastini kaibiri bidan chaba asuk thayo bod kalai kha 76.62% abani bisingo 6 agatola asuk thayo 76.72% etown bodowali asuk thayo 69.54% 46 surma asuk thayo 80% 57 jubras nagar asuk thayo 80.81% chongmari paimani yaglo sangrongsal sanja jorawa haste bjp tang nago kaisa koktum pandaring gei bjp no budunai joto lukurong no kha kaham ya farka haste bjp ne asuk phang yak chu raji botasar jite haste bjp ne tang phang jok papia dotto kasang kasang te ter ni tong tong mani haike no paikha phil chongmari ni bud na harmo abani bage kaibre bidhan sabha asuk thai ni joto lukurong no kha kaham ya farka bjp abani loge loge chongmari ni samungo nang jak chongmari bereng ni joto adong ro kha kaham ya farka bjp আমরা তো সেটাই বললাম যে কংগ্রেস এবং সিপিএম মিলিতভাবে প্ররোচনা করার বিভিন্ন জায়গায় ফাঁদ পেতেছিল বিশেষ করে 6 আগরতলা কেন্দ্রে আমরা দেখলাম একটা জায়গায় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কর্মী এবং আমাদের কার্যকর্তাদের উপর হামলা হজ্জতি করার চেষ্টা করেছিল পুলিশ সেখানে সক্রিয় ভূমিকা দেখিয়ে সেই আগ্নেয়াস্ত্রগুলি সেই অস্ত্রশস্ত্র যেগুলি জমা করেছিল সেইগুলি পুলিশ সেগুলি রিকভারি করেছে এতেই প্রমাণ হয় যে তারা যে জিনিসটা চেয়েছিল যে প্ররোচনা করে কারণ সেখানে একদম স্পষ্ট সুস্পষ্ট মানুষের সামনে বার্তা আসছে যে আজকে কংগ্রেস এবং সিপিএম সব মিলিতভাবে সেই প্ররোচনা করার চেষ্টা করেছে আমি আমাদের কার্যকর্তারা তার ধৈর্যের পরিচয় দিয়ে সেটা নির্ভীকতার সঙ্গে তার মোকাবেলা করে সাংবাদিক সম্মেলন করে তারা হাসি মুখে বলছেন যে সমস্ত জায়গায় অবাধ নির্বাচন হয়েছে তো আবার বিপুলের তো দাবি করছেন অর্থাৎ তাদের মধ্যেই কনফিউজ তাদের মধ্যেই কনফিউজ রয়েছে যে অবাধ নির্বাচন একবার বলছেন প্রেস কনফারেন্স করে আবার রিপোল চাচ্ছেন অর্থাৎ তাদের মধ্যেই কনফিউশন রয়েছে যে তারা কি করবে রাজীব আপনি বলেছেন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে আজকে ভোটের সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে কিছু রাজনৈতিক অভিযোগ ছাড়াও একটি পুলিশ কর্মী তিনি ছুরিকাহত হয়েছে একজন সাংবাদিক আহত হয়েছে এবং তাছাড়াও রাজনৈতিক কিছু অভিযোগ রয়েছে আপনাদের এই বিষয়ে কি অভিমত এই বিষয়ে কি সত্যি ঘটেছে নাকি রাজনৈতিক বক্তব্য না দেখুন কিছু কিছু জায়গায় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কিছু ফেক নিউজ যেগুলি আমাদের কাছে ধরা পড়েছে আপনি যে অভিযোগটা এনেছেন নিশ্চয়ই আমরা তার খোঁজ খবর নেব এবং খোঁজ খবর নিয়ে তার সত্যতা নিশ্চয়ই আমরা যাচাই করব আমার কাছে এখন পর্যন্ত যে নিউজ আমার কাছে যে খবর আছে যে আমাদের সুরমাতে 6 জন কর্মীকে আহত করা হয়েছে সে ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন সুশান্ত চৌধুরী থেকে শুরু করে রতন লাল নাথ সব মিনিস্টাররা রয়েছেন আমাদের এখন সমস্ত জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে সমস্ত কিছু এবং যারা তার সঙ্গে জড়িত নিশ্চয়ই পুলিশ তার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেগুলি নিরসন করা হবে আবা হাইকেন বিজেপি নে আদং রক্ষা লগমানি বাইখে অফিল চংমারি নক জাং কজাং কে পাইরে না নি বাগৈ সামং খলাই কাহিনী বসাকা হাস্তে বিজেপি নে টাং ফাং জক পাপিয়া দত্ত রাজাকর আগুলি নিস্তিমি কি শানুতে মলিনি কক্ঠম চিন করা